তাকে দেখে করেন না বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা গণতন্ত্রের জন্য যিনি তার সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন যিনি স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আপোষহীন সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন যিনি অবৈধ মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তার নীরব আন্দোলনের মধ্য দিয়ে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন এবং একটা নির্বাচন করতে সক্ষম হয়েছিলেন যিনি এখন এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ 14 বছর ধরে লড়াই করে চলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের জনগণের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সভাপতি যিনি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি দীর্ঘকাল ধরে তিনি শিক্ষক সম্প্রদায়ের দাবি আদায়ের স্বার্থে আন্দোলন করে চলেছেন গণতন্ত্রের পক্ষে আন্দোলন করতে গিয়ে যিনি দীর্ঘকাল কারাবরণ করেছেন আমাদের সকলের সেই প্রিয় নেতা যারা প্রদীপ ভূঁইয়া আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের আরেকজন দেশের বরেণ্য সাংবাদিক নেতা যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক ভাইদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রেস ক্লাবে ইউনিয়নে নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার রিজু উপস্থিত আছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষক কর্মচারী জোটের সংগ্রামী নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশনেত্রীর চিকিৎসার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি তাকে বাইরে পাঠানোর জন্য কেন বাইরে পাঠানোর কথা বলছি আমরা এই জন্যেই যে তার যে অসুখ লিভার সিরোসিস এই লিভার সিরোসিসের একটা পর্যায়ে আসে যখন এই পর্যায়ে চিকিৎসকরা বলছেন যে এখানে সেই উন্নত চিকিৎসা নেই সেই উন্নত প্রযুক্তি নেই যার মাধ্যমে তারা এই লিভার সিরোসিসের পুরোপুরি চিকিৎসা করতে সক্ষম তারা বারবার করে বলেছেন যেটা একদিনের ব্যাপার নয় দীর্ঘদিন ধরেই তার এই রোগ এসেছে দুর্ভাগ্য তিনি যখন কারাগারে ছিলেন 3 বছর এবং পরবর্তীতে যখন তিনি পিজি হাসপাতালে ছিলেন তখন তার কোনো চিকিৎসাই হয়নি যে কারণে আজকে এই সংকটময় অবস্থা সৃষ্টি হয়েছে আমি গতকাল রাতে গিয়েছিলাম হাসপাতালে এবং সব চিকিৎসকরাই সেখানে ছিলেন তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন আবার তার রক্তক্ষরণ হচ্ছে বন্ধুগণ চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তাকে অতি দ্রুত অবিলম্বে এক মুহূর্ত দেরি না করে তাকে উন্নত
চিকিৎসা কেন্দ্রে বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকার প্রথম থেকেই এই বিষয়টাতে পুরোপুরিভাবে তারা একটা নেতিবাচক অবস্থান নিয়ে তারা তার চিকিৎসার সুবিধা করছেন না। আপনাদের মনে থাকার কথা যে তিনি অত্যন্ত সুস্থ অবস্থায় হেঁটে তিনি কারাগারে গিয়েছিলেন। এই কয়েক বছরে ওই কারাগারে থাকার ফলে এবং পিজিতে তার কোনো চিকিৎসা না হয় আজকে এমন একটা অবস্থা হয়েছে যে তিনি এখন আইসিইউতে গত 26 দিন ধরে প্রায় আইসিইউতে তিনি আছেন এবং প্রতিটি মুহূর্তেই তার স্বাস্থ্য অবস্থাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, মনিটর করা হচ্ছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্ধুগণ, এটার কারণটা কি? দেশরত্নী বেগম খালেদা জিয়ার চিকিৎসা করতে তারা এতটা তাদের অনীহা কি জন্যে? আপনাদের মনে থাকার কথা, বিশেষ করে সাংবাদিক ভাইদের, যে আমরা অনেকবার প্রেস কনফারেন্স করেছি, আমরা অনেকবার চিকিৎসকদের সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্স করেছি। তিনি যখন কেন্দ্রীয় কারাগারে ছিলেন পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডে, তখনও তাকে একইভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বারবার বলার পরে যখন তার বোর্ড করা হয়েছে, সেই বোর্ডেও থেকে তার সুচিকিৎসা হয়নি। পরবর্তীকালে আমাদের চিকিৎসকরা, তার ব্যক্তিগত চিকিৎসকরা যখন সেখানে যান, তাদের সুপারিশক্রমে পরবর্তীকালে যখন পিজিতে নিয়ে আসা হয়, তখন অলরেডি এটা অনেক দেরি হয়ে গেছে। বন্ধুগণ, এই অনীহার কারণ হচ্ছে যে দেশরত্নী বেগম খালেদা জিয়াকে তারা তীরে তীরে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কারণ একটাই, যে দেশরত্নী বেগম খালেদা জিয়া হচ্ছেন একমাত্র রাজনীতিক যিনি এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের পক্ষে কথা বলেন, যিনি এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে তোলেন। তিনিই হচ্ছেন একমাত্র রাজনীতিক যিনি এই দেশের গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবন তিনি বিলিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আপনাদের অনেকের মনে থাকার কথা যে সেই 90-এর আন্দোলনগুলোর কথা, ছাত্রগণ অভ্যুত্থানের কথা, আজকের আওয়ামী লীগ তাদের নেত্রী সেদিন কিন্তু আপনার জাতীয় বেঈমান তাকে নাম দিয়েছিল, এই জন্যে যে তিনি বলেছিলেন যে এরশাদের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না, কিন্তু এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে সেদিন কিন্তু ছাত্র জনতা তাকে সেদিন জাতীয় বেঈমান বলেছিল। আমরা আজকে আবার দেখছি যে সেই একই চক্রান্তের কারণে দেশরত্নী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া বিরাজনীতিকরণের প্রক্রিয়া দীর্ঘকাল ধরে চলে আসছে, একই সঙ্গে বিএনপিকেও একটা নির্মূল করবার জন্য চক্রান্ত চলছে। বন্ধুগণ, আজকে বাংলাদেশে গত প্রায় 14 বছর এবং এই আওয়ামী লীগ আসার পর থেকেই অতি সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের যে অর্জনগুলো ছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এবং 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, একটা সমৃদ্ধ বাংলাদেশ পাব, একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাব, যে রাষ্ট্রে আমরা আমাদের কথা বলতে পারবো, যে রাষ্ট্রে আমরা লিখতে পারবো, যে রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, আমাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হবে, যে রাষ্ট্রে আমরা ন্যায় বিচার পাবো, সেই রাষ্ট্র তৈরি হবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি সেই তখনও 72 থেকে 75 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ সেদিন সরকারে ছিল, আমরা সেদিনও দেখেছি তাদের দুঃশাসনের কারণে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছে, এই দেশে লক্ষ মানুষ সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছে 1974 সালে। আমরা দেখেছি যে অধিকারগুলোকে আমরা অর্জন করেছিলাম সংবিধানে, যেটা আমাদের সংযোজন করা হয়েছিল, যে আমাদের কথা বলার অধিকার, আমাদের ভিন্ন মত পোষণ করবার অধিকার, সবগুলোকে তারা একে একে ধ্বংস করেছে। তারাই প্রথম সংবিধানকে ভঙ্গ করে জরুরি অবস্থা আইন করেছে, তারাই প্রথম সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে, তারাই প্রথম এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নিয়েছিল। বন্ধুগণ, আর আজকে 50 বছর পরে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে তারা। এই সুবর্ণ জয়ন্তীতে আমরা দেখছি যে একই অবস্থায় আবারও
আমরা একটা কর্তৃত্ববাদ, স্বৈরাচার এবং সর্বোপরি ফ্যাসিবাদের নির্যাতনে পড়ে বাংলাদেশের মানুষ সমস্ত অধিকারগুলোকে হারিয়ে ফেলেছে। তারা গণতন্ত্রের কথা বলে, এই গণতন্ত্র হচ্ছে তাদের মুখোশ, মুখোশ পড়ে থাকা। প্রকৃতপক্ষে আজকে গণতন্ত্রের নাম রেখে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। প্রকৃতপক্ষে আজকে তারা এখানে একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করছে। প্রকৃতপক্ষে তারা একটা অলিখিত রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, শিক্ষকরা আছেন আজকে আমাদের সঙ্গে, এই ওনারাই সবচেয়ে ভালো বলতে পারবেন যে শিক্ষার মান কতটা নেমে গেছে, শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন, এই খবরটা খুব বেশি প্রাধান্য পায়নি, খুলনা বিশ্ববিদ্যালয়ের কারিগরি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মামুন না কিনা সেলিম, অধ্যাপক সেলিম, তাকে ছাত্রলীগের নেতা কর্মীরা এমন নির্যাতন করেছে মানসিকভাবে যে তিনি সেই নির্যাতনের পরে যখন তিনি বাসায় গেছেন, বাসায় গিয়ে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আজকে পুরোপুরিভাবে প্রমাণিত হয়েছে যে তাদের এই নির্যাতনের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, যে কারণে আজকে ছাত্রলীগের সেই ছেলেদেরকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই কথাতে আজকে শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় নয়, প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে একই ঘটনা। আপনারা দেখবেন যে এখন ওই আওয়ামী লীগের সমর্থনকারী ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পায় না, কেউ পায় না, এবং কোনো প্রমোশন হয় না। এবং আজকে যে আপনার স্কুলে কলেজে যে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগের মধ্যেই পুরোপুরিভাবে আপনার দেখা হয় যে কোন দলের লোক বা তার বাবা চাচা কী ছিলেন, যে ছেলেরা ভালো ছাত্র তারা গিয়ে শিক্ষকতা পায় না। বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার ছেলে তারাও চাকরি পায় না, কারণ হয়তো দেখা যাবে যে তারা একটু ভিন্ন পরিবার থেকে এসছে, ভিন্ন মতের পরিবার থেকে এসছে, সেগুলো তাদের চাকরি হয় না। আজকে শিক্ষার মান এতই অবনতি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আমরা দেখলাম শতকরা 94% ফেল করছে প্রায় প্রত্যেকটি বিভাগে। তাহলে শিক্ষার মানকে তারা কোথায় নিয়ে গেছে? কারণটা একটাই, যে আজকে যে দুঃশাসন আমাদের দেশের জাতির উপরে চেপে বসে আছে, যাদের সামনে দুর্নীতি ছাড়া আর কোনো চিন্তা নাই, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি চরম জায়গায় চরম আকার ধারণ করেছে। আজকে টাকা দিলে পাশ হয়ে যায়, টাকা দিলে চাকরি হয়, এটা বাস্তবতা। সেই শিক্ষা ব্যবস্থাকে তাক আজকেই একটা লেখা পড়লাম আপনার স্বাধীন মালিক সাহেবের, তিনি লিখেছেন যে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নাম করা, নাম বলেননি, আমি বোঝা গেছে নামটা, তিনি রিটায়ার করার পরে তার কনস্টিটিউয়েন্সিতে গেছেন, যে কনস্টিটিউয়েন্সির সঙ্গে নিয়ে গেছেন কয়েক শত মোটরসাইকেল, মাইক্রোবাস, কয়েক হাজার লোক নিয়ে গিয়ে তিনি সেখানে রাজনীতিতে যোগ দিয়েছেন। তার কয়েকদিন পরে সেখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের বিনা ভোটের নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, এখন তিনি সংসদ সদস্য। আমরা কয়েকদিন আগে দেখেছি আরেকটি বিশ্ববিদ্যালয় রাজশাহীর, যেদিন তিনি রিটায়ার করবেন তার একদিন দুই দিন আগে তিনি 169 জনকে নিয়োগ দিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতির অভিযোগ এসেছে, সেই দুর্নীতিতে ছাত্র শিক্ষকেরা তারা আন্দোলন পর্যন্ত করে। তো আজকে এই যদি শিক্ষা ব্যবস্থার অবস্থা হয়, যে শিক্ষা ব্যবস্থাতে আমরা শুধুমাত্র করাপশন, দুর্নীতি, অযোগ্য মানুষ তৈরি করব, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা, জাতির অবস্থা কী হবে আপনারা সহজে অনুমান করতে পারেন। সর্বক্ষেত্রে, এই যে স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি, শরীর আমরা স্বাস্থ্য নিয়ে, এই স্বাস্থ্যক্ষেত্র সবচাইতে ভঙ্গুর অবস্থায় পড়েছে। আমি সেদিন একটা টক শো শুনছিলাম, তাতে করে আপনার পিজি কামরুল হাসানকে, এখন এই ডক্টর কামরুল হাসানকে, সাবেক উপাচার্য, তিনি বলছেন যে তিনি নাকি খুব ব্যথিত, দুঃখিত হন যখন আমরা বলি যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থা তো নাই,
সাধারণ মানুষ হাসপাতালগুলোতে গিয়ে কোনো চিকিৎসা পায় না, কোনো চিকিৎসা পায় না, বারান্দার মধ্যে তাদেরকে পড়ে থাকতে হয়। আমি কয়েকদিন আগে পিজি হাসপাতালে গিয়েছিলাম, কেবিন টাকা দিয়ে যেখানে থাকে তার প্রত্যেকটা ফ্লোরে টাইলস ভেঙে গেছে, চেয়ার একটা আছে সেই একটার আবার একটা পায়া নাই। আমি সত্য কথা বলছি আপনাদের, আমি নিজে গিয়েছিলাম। এই হচ্ছে অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার। আর আজকে কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বললেন যে বিদেশে চলে যাচ্ছে চিকিৎসা করতে, কারণ কি এখানকার চিকিৎসার উপরে আস্থা নাই। ভারতবর্ষে প্রায় তিনি বলেন 3 বিলিয়ন প্রতি বছর চলে যায়, সবাই চলে যায়। আমার আত্মীয় একজন কয়েকদিন আগে পিজিতে ছিলেন, ক্যান্সার হয়েছে, যখন তাকে কেমো দেবে তখন তিনি বলেন যে আমি এখানে চিকিৎসা করবো না, ও নিয়ে তিনি ভারতে চলে গেলেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই সরকার আসার পরে পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত খাতগুলোকে ধ্বংস করে দিয়ে, সম্ভাবনাকে ধ্বংস করে দিয়ে একটা নত জানু রাষ্ট্রে, নির্ভরশীল পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করছে। আজকে স্বাধীন মালিকের লেখাটার মধ্যে মূল যে বিষয়টা ছিল যে আমরা উন্নয়ন করছি, এই উন্নয়ন কিভাবে কাজে লাগাবেন? যদি আপনার শিক্ষিত ইঞ্জিনিয়ার না থাকে, শিক্ষিত টেকনোক্রেট না থাকে, শিক্ষিত ডাক্তার না থাকে, অত্যন্ত শিক্ষিত শিক্ষক না থাকে, তাহলে কোনো জাতিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। দেশেত্রী বেগম খালেদা জিয়া এগুলো বুঝতেন বলে এই আজকে শুনলেন শিক্ষকদের পেনশন এবং তাদের এককালীন ভাতা সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন, এবং এটা আগে কেউ করেনি, এখনো এই ধরনের পদক্ষেপ কেউ নিচ্ছে না। বন্ধুগণ, দেশেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার আরেকটি বড় কারণ আছে। বড় কারণটি কি? যে এই নেত্রী একমাত্র নেত্রী যিনি বাংলাদেশের মানুষকে সেই হ্যামিলনের বংশীবাদকের মতো তিনি আন্দোলনের দিকে নিয়ে যেতে চান, পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারেন, এই কারণেই তাকে বলা হয় ক্যারিশমেটিক লিডার। এবং সেটা আমরা দেখেছি 90-এর গণঅভ্যুত্থানের আন্দোলনের নেতৃত্ব দিতে, আমরা দেখেছি নীরবে কারাগারে থেকে এই মঈনুদ্দীন ফখরুদ্দীনের সরকারকে সরিয়ে দিতে। আজকে এই নেত্রী যদি থাকে, আমি বারবার একটা কথা বলি যে নেত্রীকে তো দরকার জাতির জন্যে, বিএনপির জন্য নয় বা তার পরিবারের জন্য নয়, কারণ এই নেত্রী থাকলে জাতি সুরক্ষিত থাকবে, এই নেত্রী থাকলে আমার স্বাধীনতা সর্বমত্ত সুরক্ষিত থাকবে, এই নেত্রী থাকলে আমার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। বন্ধুগণ, তাই আমি আজকে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা শিক্ষক, আপনারা মানুষ গড়ার কারিগর, প্রত্যেকটি এলাকায় আপনাদের নিজের দিদের সন্তানদের সঙ্গে মানুষের সঙ্গে আপনাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, আপনারা সব মানুষকে জাগিয়ে তোলেন, মানুষকে জাগিয়ে তোলেন যে এই ভয়াবহ দানবীয় মনস্ত্রাস, এটাকে মনস্ত্রাস বলা হয়েছে। আগে চিফ জাস্টিস সিনহা সাহেব বলেছিলেন এটাকে মনস্ত্রাস গভর্নমেন্ট, সেই মনস্ত্রাস গভর্নমেন্টকে না সরালে আমাদের জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আজকের এই বিজয়ের মাসে 50 বছর সুবর্ণ জয়ন্তীর মধ্যে এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে, এর চেয়ে বড় দুঃখের কথা আর কিছু নাই। আমাদেরকে এই সরকারকে সরিয়ে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে। আমরা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করি, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করি এবং গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করি। দেশনেত্রী বেগম খালেদা মুক্তি না হলে গণতন্ত্র মুক্তি পাবে না, দেশনেত্রী বেগম খালেদা সুস্থ না হলে আমরা সুস্থ হব না। সেই জন্যই আমি আজকে আবারও আপনাদের সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর সব ব্যবস্থা করুন। আইনের কথা বলেন, কেন মানুষকে বোকা বানাতে চান? 401 ধারা যে আইনে আপনারা তাকে আটকে রেখেছেন, সেই ধারায় আপনারা শর্ত দিয়েছেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না, ওই শর্তটা আপনারাই তুলতে পারেন, আর কেউ তুলতে পারবেন না। ওই শর্ত তুলে নেন এবং তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেন, পাসপোর্টটা বাতিল করে দিয়েছেন, পাসপোর্টের যে আবেদন বাতিল করে দিয়েছেন। এটা আপনাদের যে কথা বলছেন মাঝে মাঝে যে আমরা চিন্তা করছি, তার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অবিলম্বে তার পাসপোর্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায়
বেসরকারি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে কোনো অঘটন ঘটলে তার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই ব্যাপারে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এই আন্দোলন জোর জোরে আমরা অত্যন্ত শক্তিশালীভাবে শুরু করি যাতে করে আমরা দেশের মানুষকে মুক্ত করতে পারি। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট জিন্দাবাদ।